আগের লাইভটা কেটে গেল বাংলা পক্ষ নানা অজানা কথা নানা আন্দোলনের কথা আজকে আড্ডার ছলে এত রাত্রে নানা কিছু কথা বলছিলাম বাংলা পক্ষ যে আন্দোলনগুলো করেছে তার নানা রকম পিছনের কথা এগুলো রোজ রোজ বলার স্কোপ থাকে না রোজ রোজ বলার ইচ্ছেও থাকে না আজকে অনেক কিছু বললাম দেবদা আজকে খুবই ভালো লাগার দিন একটা যে দেবদা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে বাঙালি ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছে ঘরের ছেলে হচ্ছে বাঙালিকে নিয়ে কথা কথা বলা বলা বাংলা লোকজন হচ্ছে পার্লামেন্টে সিনেমার বাংলায় কথা বলা একজন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে খুবই আনন্দের দিন তাই আজকে মুডটা ভালো ছিল নানা কিছু আশা করছি ভালো লাগবে বাংলা পক্ষ এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছে সেটা বাইক মিছিল হোক সেটা পথসভা হোক সেটা টিভিতে বলা হোক নানা জায়গায় বলা হোক বা যে কথাটা বলি সেটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরনগর হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগার পাশে একটা জায়গা সেখানে বনগা লোকসভার মধ্যেই পড়ে ঠাকুরনগর মানে ঠাকুর বাড়ি আছে বিনা পানি দেবী যিনি মারা গেছেন গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর যিনি বলেছিলেন যে সে ঠাকুরনগরে ঠাকুরনগরে বাংলা পক্ষর এনআরসি বিরোধী সভা সিএ নিয়ে মতুয়া ভাই বোনদের বিরাট ভুল বোঝানো হয়েছে বিরাট গরম এলাকা সেখানে বাংলা পক্ষ যাবে সভা করতে বাংলা পক্ষ সভা করতে যাবে বাঙালিকে ভুল বুঝিয়েছে অমিত শাহ এসে নিজে ভুল বুঝিয়েছে যে কেউ নাকি নাগরিক নয় নাগরিকত্ব দিয়ে দেবে আমরা মনে করি বাংলায় থাকা সকলে নাগরিক মতুয়ারাও ভাই বোনেরাও নাগরিক আমাদের সকলে সমান অধিকার এই বাংলায় সে নিয়ে আমরা সভাটাও হবে এবার কি হয়েছে যাচ্ছি বেরিয়েছি ওসি ফোন করছে ঠাকুর গাড়িঘাটা থানার ওসি ফোন করছে তাড়াতাড়ি আসুন সকাল সকাল শুরু করতে হবে কিন্তু আজ যাতা অবস্থা ভয়ঙ্কর অবস্থা মারপিট হতে পারে এই হতে পারে সেই হতে পারে এরকম এস ফোন করেছেন আজকে কিন্তু সাবধান তাদের এসো এবং এই ব্যাপার সাপার এখানে কিন্তু খুব গরম হয়ে আছে ঠিক আছে আমরা যখন পৌঁছলাম ঠিক একটু সন্ধে সন্ধে হয়ে এসছে পাঁচটা পাঁচটা নাগাদ চারিদিকে দেখি লোক একদম ব্র্যাপ ট্যাপ নেমে র্যাপ ট্যাব নেমেছে একদম বুঝলে র্যাপ নেমেছে আছে আছে পুলিশ মানে শান্তনু ঠাকুরের লোকজন আমাদেরকে মারবে টারবে এই অবস্থা চারিদিক দিয়ে একদম ঘিরে দিই আমরা বক্তব্য রাখছি গর্গদা বক্তব্য রাখছে মাইকে তার এসে কেটে দিচ্ছে এলাকায় গরম করে দিচ্ছে কি বলেছে গর্গদার একটা দাড়িওয়ালা ছবি দেখিয়ে বলেছে বাংলাদেশের কোন একটা মৌলবি এখানে মতুয়াদের বিরুদ্ধে বলতে আসছে এরকম একটা রুটি দিয়েছে ফেসবুকে এই সব হোয়াটসঅ্যাপ করে দিয়েছে দিয়ে গরগদা নাকি বাংলাদেশের একজন মুসলমান সে মতুয়াদের ওখানে এসছে সে শত্রু সে সুব্রত ঠাকুরের লোকজন সেটা রুটি দিয়েছে এবং তারপর এনআরসি নিয়ে আমরা বলতে গেছি চারিদিকে বক্তব্য রাখছে পিছন থেকে কেটে দিচ্ছে বক্তব্য রাখছে তার কেটে দিচ্ছে এখানে চোঙা কেটে দিচ্ছে দিচ্ছে ওখানে এই কেটে সামনে দিয়ে পুলিশ আছে পিছন দিকে চলে আসে মাথায় মারবে বলে দেখছে আমরা যে কথাগুলো বলছি মতুয়া ভাই বোনেরা সব জেনে যাবে উদ্বাস্তু ভাই বোনেরা সব জেনে যাবে আমাদের সবাই সবাই আমরা নাগরিক আমরা সবাই মনে করি আমরা সকলে নাগরিক সরি সুব্রত ঠাকুর না শান্তনু ঠাকুর সরি শান্তনু ঠাকুর তার লোকজনকে একদম গুন্ডা ফুন্ডা রেড নিয়ে আমাদের ওপর অ্যাট্যাক করবে রেডি র‍্যাব ট্যাপ চারিদিকে আছে গর্বদার বক্তব্য রাখছে হঠাৎ করে বিজেপির লোকজন শান্তনু ঠাকুরের লোকজন এটা টোটোতে মাইক ফাইক বেঁধেছে স্লোগান দিয়ে দিতে আমাদের মধ্যে সে ঢুকে গেছে না আমাদেরকে বক্তব্য রাখতে দেবে না মাইক কাটছে মাইকে তার কাটছে তা সারানো হচ্ছে আবার কাটছে সামনে এসে স্লোগান দিচ্ছে মাইক নিয়ে চলে আসছে এই অবস্থা এবং থানার ওসি এস তখন সুব্যবস্থা করেছিলেন আমাদের নিরাপত্তার এবার আমাদের ছেলেদেরকে বললাম আমাদের ছেলেটা ট্রেনে যাবে থানার ওসিকে বললাম যে ওদেরকে একটু স্টেশন পর্যন্ত দিয়ে আসার ব্যবস্থা করুন পুলিশ নিয়ে ওদেরকে কয়েকজনকে স্টেশন পর্যন্ত নিয়ে গেছে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে বলছে এখানে মেরে দেবো পুতে দেবো খুন করে দেবো এইসব করছে এই অবস্থা আমাদেরকে শেষে ওরা ট্রেনে উঠে বাড়ি চলে এলো গর্বদা আমি আর কয়েকজন ছিলাম পুলিশ আমাদেরকে একদম স্কট করে যশোর রোডে তুলে দিয়ে গেল সভা করতে দেবে না শান্তনু ঠাকুর ভুল ভাল ওটি দিয়েছে এনআরসি নিয়ে আমাদের তথ্যে এবং তথ্যে এবং তত্ত্বে এমন ভয় পেয়ে যাদের মতুয়া ভাই বোনদের যে ভুল বুঝিয়ে রেখেছে সেটার জন্য ঠিক না বুঝে যায় সেই ব্যবস্থা করছে শান্তনু ঠাকুর তখন আশি টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে কার্ড বিলি করছে তোমার ইয়ে ইয়ে থেকে নিজের পার্টি অফিস থেকে যে ওইটাই নাকি ওইটা ওইটা থাকাই নাগরিকত্ব হয়ে যাবে ওইটা দেখাই নাগরিকত্ব হয়ে যাবে এই অবস্থায় গেছিল বনগাতে আমরা অন্য কেউ সভা করার সাহস দেখাতে পারিনি বাংলা পক্ষ তখন ঠাকুরনগরে এনআরসির বিরুদ্ধে কঠিন সময়ে অমিত শাহ সভা করা সাত দিনের মধ্যে ঠাকুরনগরে সভা করেছিল বাংলা পক্ষ এনআরসি নিয়ে তারপর আবার ঠিক এক বছর পরে বিধানসভা ভোটের আগে আগে ওই ভোটের সময় এলেই যে এনআরসি এনআরসি এসে এসিয়ে নাগরিকত্ব দেবো একটা ডাংল পেটায় না বিজেপি সব চুপ এখন নাগরিকত্ব নেওয়ার ব্যাপার নেই ভোটের সময় এলে আবার আবার হচ্ছে নাগরিকত্বের কথা বলবে সিএসিএ সি এ তো পাস হয়েছে ভাই দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে এখনো কেউ নাগরিকত্ব পেয়েছে এখনো রুল ফ্রেম হয়েছে কিছু হয়েছে এখনো কোনো নাগরিকত্বের কথাই নেই আমরা টিভিতে চ্যালেঞ্জ করে বলেছি নানা ডিবেটে ওদেরকে হারিয়ে গোহারা করে দিয়েছি আমাদের সঙ্গে পারবে না ভুয়ো দিয়ে আবার অমিত শাহ এসছে আবার বাংলা পক্ষ সভা দর্পণ ছিল অতিথিদি ছিল তখন বৈশাখী দিও ছিল অরিজিৎ অরিজিৎ ছিল ওরা স্টেশনে আসার সময় স্টেশনের পাশে বিজেপি পার্টি অফিস ছিল বাংলা পক্ষ ছেলেরা শুরু আমাদের ছেলে মেয়েদেরকে দ্বিতীয় সভা ওই সভাটায় দ্বিতীয় সভা যে গর্গদা তখন সেদিন এক ঘন্টা চল্লিশ মিনিট ভাষণ দিয়েছিল ঠাকুরনগরে অমিত শাহের যুক্তিকে খণ্ডন করতে এবং এনআরসি নিয়ে বোঝাতে গর্গদা এক ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভাষণ দিয়েছিল এটা আমার মনে আছে গর্গদা লিখল এটা আমার দেখা বাংলা পক্ষ সবাই গর্গদার দীর্ঘতম ভাষণ সে সময় আমাদের অরিজিত দর্পণ দা বৈশাখী দি তখন সেখানে উঠছে তখন ওদেরকে ধরে মারে চর চর থাপড় কিল কিল চর বাংলা পক্ষকে এত ভয় পায় কেন ওদের এত মিডিয়া আছে ওদের এমপি আছে ওদের এত সোশ্যাল মিডিয়া সেল আছে বাংলা পক্ষ তৃণমূল সভা করছে কোনো চাপ নেই বিজেপি সভা সিপিএম সভা করছে চাপ নেই বাংলা পক্ষ সভা করতে গেছে কুড়ি তিরিশ জন ছেলে নিয়ে তাতেই ওদের ব্যথাওয়া তাতেই প্রথমবার মেরে মারবে মাইকে তার কেটে দিচ্ছে এই করছে ওই করছে সেই করছে পরে বার আমাদের ছেলেবেলের মারলো এবার একটা ঘটনার কথা বলি যেটা আত্মঘাতী দুটো ঘটনা মানে আত্মঘাতী বলছি মানে প্রাণঘাতী আত্মঘাতী বলে ভুল করছি প্রাণঘাতী দুটো ঘটনা হতে পারতো যেটা আমরা প্রাণে বেঁচে ফিরেছি এটা অনেক বড় ব্যাপার একটা হলো সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আমরা বহরমপুরে বহরমপুরে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করব। কোট মোড়ের কোনটায় একদম কোট মোড়ে যে ওইদিকে ময়দান মাঠটা আছে মাঠে ওইদিকে ফরওয়ার্ড ব্লকের বাৎসরিক ওই যে ওই দিন হয় বাৎসরিক একটা প্রোগ্রাম হয় যে ওটাই তো মূল প্রোগ্রাম সুভাষচন্দ্র বসু জন্মদিন সেই দিন তো ওখানে দেখলাম যে ওরা করছে গোটা বামফন্ড জেলা বামফন্ডের প্রোগ্রাম হচ্ছে আমরা চলে এলাম এই দিকটায় একদম কোর্ট মোড়ের কোনটায় দিয়ে আমরা আট দশ জন আছি কলকাতা থেকে চার পাঁচজন গেছি আর ওখান থেকে পাঁচ সাতজন সাতজন তদন্ত সংগঠন দু হাজার উনিশের একদম শুরুর দিকে তো এবার দু হাজার জানুয়ারি মাসে তেইশে জানুয়ারি বক্তব্য রাখা হয়ে গেছে ব্যানার ফ্যানার গোছানো হয়ে গেছে তখন আমরা ছবি তুলব গ্রুপ ছবি তুলব এবার একটা বাইকে করে দুজন এসে দাঁড়িয়ে একজন একজন এসে প্রথম দাঁড়িয়েছে বাইকটা রেখে কোথাও বলছে এই ছবি তুলে দাও আমাদের সে না ছবি তুলবো না এবার কি ব্যাপারে ছবিটা তুলে দাও না তোমার তোমার নিজের ছবি তুলে বলিনি আমাদের ছবিটা তুলে দাও সে রাগার তো মুখ করে ছবিটা তুলে দিল সেটা দেখি সে কারো একটা ওয়েট করছে কারা ফোন করছে কখন আসবি কখন আসবি মানে আমরা গুটি গুটি নিছি তো কখন আসবি কখন আসবি করে যাচ্ছে তাকে নিয়ে ছবিটা তোলানো হয়েছে ভাবো ঠিক আছে দিয়ে একজন আরেকজন সঙ্গে এলো জানো আর একজন সঙ্গে এলো দিয়ে আমরা ওখান থেকে আর দশ এগারো জন ছিলাম চায়ের দোকানের দিকে যাবো বলে পিছন থেকে সেই ছেলেটাই বলে হে গরগচেরাজি তোমার সঙ্গে কথা আছে দাঁড়াও গরগদা তখন বলছে চায়ের দোকানে আয় কথা হবে আমি বলছি কেলো করেছে রে আমি বুঝে গেছি বেগতিক অবস্থা ভালো না কিছু একটা হবে বহরমপুরে আর এস এস বজরং দল এগুলো শক্তিশালী বাংলা পক্ষর মাত্র দশ এগারো জন ছেলে তখন ওখানে কি হবে আমি সঙ্গে সঙ্গে আমাদের সোনারাকে বললাম যে তুমি একটু লোকজনকে ডাকো ঠিক আছে এবার এবার ধরে করা শুরু করেছে এই তোরা ভারত বিরোধী তোরা তোরা হিন্দু বিরোধী বিরোধী এই ওই বিরোধী এই তোদের দেখে দেখে নেব সে নানা রকম কে্তন হলো তখন আমি বুঝতে পারছি ঝামেলা একই তাল পাকাবে মারধর করবে এই সেই করবে নানা কিছু করবে না হুমকি দিয়ে যাচ্ছে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে ফেসবুক আমরা ভিডিও শুরু করে দিচ্ছি নানা কিছু চলছে মারধর করবে লোক ডাকছে এই করছে সেই করছে দিয়ে আমরা তখন আমাদের সংখ্যা খুবই কম দশ এগারো জন ছেলে এগারো জন আছি আমরা লোকাল তাও পাঁচ ছজন সাতজন কি হবে তাও আমরা তাড়াতাড়ি করে চাইতে মনে চল তারপর দেখা যাবে ওই দিদি এলাম সেই ছেলেটা হ্যারি তার প্রোফাইলে দেখবে দেখতে পাই কেউ হ্যারি হালদার যে একটা লম্বা চওড়া ছেলে যে বাংলা পক্ষকে কে দিকে মারবে বাংলা পক্ষকে মারবে এই করবে হাত পা ভেঙে দেবে ঠ্যাং খোঁড়া করে দেবে এই করে দেবে ওই করে দেবে সে ফেসবুকে সেবুকে বাংলা পক্ষ এই করলাম এই ফাটালাম ফাটালাম ওই ঠিক আছে আর ও বলে যাচ্ছে যে জয় শ্রীরাম গর্বদা বলে যাচ্ছে জয় সুভাষ উল্টো দিকে আর কিছু বলতে পারছেন আমরা সুভাষপন্থী নানা রকমই চলছে আর কিংবা ধাক্কাধাক্কি অনেক কিছু হয়েছিল দিয়ে সেই হ্যারি হালদার যে বাংলা পক্ষকে মেরে ঠ্যাং ভেঙে দেবে পা ভেঙে দেবে এই করে দেবে ওই করে দেবে সে এখন বাংলা পক্ষ সমর্থক কংগ্রেস এক নেতার রেস্টুরেন্টে কাজ করে আমার সঙ্গে সেই তার পার্সোনাল সম্পর্ক আছে ওই কংগ্রেস নেতা সে আমাকে একদিন হঠাৎ করে ফোন করেছে এ তোর হ্যারি কে মনে আছে আমি বললাম হ্যাঁ আছে তো এ তোদেরকে সেই বহরমপুরে অ্যাটাক করেছিল আমি বললাম হ্যাঁ ও তখন বাংলা পক্ষ সমর্থক যা কিলো করেছে বাংলা পক্ষকে অ্যাটাক করা মারধর করা এই করব সেই করব বলা সে বাংলা পক্ষ সমর্থক দু তিন বছর পরে এসে এই হচ্ছে অবস্থা তারও মোহভঙ্গ হয়েছে সেও বুঝছে বাংলা পক্ষ ঠিক বলছে এগুলো পাও না যে মারতে এসেছিল ফাটা দিতে সে এখন সমর্থক এটা খুব ভালো পাও না তাই না এবার বলি মহেশতলার কথা। কথায় তো আমাদের আমরা আমফানের পর নানা জায়গায় ত্রাণ টান বিলি করছি কয়েক লাখ টাকা ট্রান বিলি হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে লোকের চেয়ে চিনতে চালের বস্তা এই সেই করে আমরা সুন্দরবনে ঘুরেছি এখানে ঘুরেছি সেখানে ঘুরেছি এই কাজ করেছি ওই কাজ করেছি এবার আমরা ত্রিপল ত্রিপলও জোগাড় করেছি দিয়ে প্রবালদা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক বললো যে মহেশতলায় ওখানে আমফানে যারা ওই খালের ধারে থাকে ওই তাদের সব ত্রিপল চাল ফাল উড়ে গেছে অনেকে তিরপল দিতে যাবো গিয়েছি আমরা এত কিছু না ভেবেই চলে গেছি গর্বদা বললো যে হ্যারির সঙ্গে দেখা হলো কথা বললো পাশে বসিয়ে কথা বললো ঠিক আছে বুঝতে পারলে হ্যারি কিন্তু আমাদেরকে অ্যাটাক করেছিল দেবে হাত পা ভেঙে দেবে ঠ্যাং ঠ্যাংখোড়া করে দেবে বহরমপুর থেকে বেরোতে পারবো না অনেক কিছু ধস্তি ঠেলা একদম ধাক্কা ধাক্কা এসব শুরু হয়ে গেছিল ঠিক আছে মা ধর সে হ্যারি কিন্তু বাংলা পক্ষের এখনো সমর্থক গর্বদা লিখেছে যে দেখা হয়েছিল ওই রেস্টুরেন্টে গিয়েই দেখা হয়েছিল এবং গর্বদার সঙ্গে কথা হয়েছে গর্বদা বলেছে যে কলকাতায় ঢুকেছিস জায়গা ছাড়বি না নিজের জায়গা পাকা করে রাখবি আমার বাঙালির পক্ষে আছি তারপর মহেশ তলার ঘটনাটা কিন্তু আমরা বেঁচে ফিরতাম না সেখানে নানা রকম সাম্প্রদায়িক শক্তি কামারুজ্জামান সাম্প্রদায়িক শক্তি নানা রকম শাখা সংগঠন সেখানে আছে আমরা জানতাম না কিছু আমরা গেছি একটা বাড়িতে তিরপল নিয়ে গেছি তিরপল দেব কয়েকটা এসেছেন কয়েকজন প্রবাল দেয় যাদের বলে রেখেছিল ওখান থেকে এসেছে আমরা পাঁচ ছজন সাতজন গেছি একটা গাড়ি একটা বাইক তখন কৌশিক ব্যানার্জি ছিল কৌশিক ব্যানার্জি গাড়িটা আর সম্ভবত কুনালের বাইক এরকম কিছু একটা হবে দিয়ে আমরা বিলে টিলে বাইরে কজন বসে বসে আছে আর কিছুই না যখন এসব তিরপল টিরপল দেওয়া হয়ে গেল তখন ও ওয়াসিম যার বাড়িতে হচ্ছিল সম্ভবত আমরা ওয়াসিমি ঠিক আছে ও বললো প্রবাল দাকে নাকি তার মামার পা ভেঙে গেছে প্রবাল দাকে নিয়ে যাবো ওইদিকে দেখাতে আর গর্বদার সঙ্গে কয়েকজন কথা বলতে চায় সেই জন্য কথা বলতে বাইরে গিয়ে কথা বলে ঠিক আছে দিয়ে ঠিক আছে কথা বলবে গরদ বাইরে গেছে আমি গরদ সঙ্গে সঙ্গে বেরিয়েছি হঠাৎ করে দেখছি হাতে পোস্টার ফেসবুক লাইভ শুরু মানে একদম তৈরি হয়েছিল আমরা জানতামই না ঠিক ব্যাপারটা ঠিক আছে সে দু হাজার তখন ওই পুজোর আগে ইমাম ভাতা দুর্গাপুজোর ভাতা দেওয়া যাবে না ইমাম ভাতা বাড়াতে হবে এই করে মুসলিম সাম্প্রদায়িকদের মধ্যে সাম্প্রদায়িক মানে ওভারঅল ইমাম মহাজিম এসব ব্যাপার স্যাপার নয় যে বিজেপি সাহায্য করার জন্য তারা মিছিল করেছিল যে পুজোর ভাতা বন্ধ করতে হবে ইমাম ভাতা বাড়াতে হবে তো বিজেপি এটা আমাদের মনে বিজেপি সুবিধা করছে এটা সাম্প্রদায়িক হিন্দু হিন্দুদেরকে রাগিয়ে দিচ্ছে বিজেপি লাভ করছে না কথা বলেছে যে জামাতি সুয়াররা মিছিল করছে কামাল যেমনকে বলেছে ঠিক আছে এবার বলছে এরা ইমাম তোরা বলছে এই তুই বল তুই হচ্ছে ইমামদেরকে জামাতে শুয়ার বলেছিস তুই ময়াজিমদেরকে জামাতে শুয়ার বলেছিস এবার ধাক্কা ধাক্কি শুরু হয়ে গর্গদাকে ঘিরে ধরেছি ঠিক আছে দিয়ে আমাকে ধাক্কা দিয়েছে আমি দেওয়ালে গিয়ে লাগলো আবার আবার পড়ে উঠলাম যে গর্বদাকে আবার ধাক্কা দিয়েছে গর্বদার চশমাটা পড়ে গেছে আমি চশমা তুলে গর্গদাকে ঘিরে নি ওই ঘরে ঢোকো ঠিক আছে কারণ পরিস্থিতি একদম ভালো নয় একদমই ভালো নয় পরিস্থিতি দিয়ে ঘরে ঢুকিয়ে এবার দিয়েছি লক করে মানে লোহার গিলটা লোহার একটা গেট ছিল ওই লোহার গেট না থাকলে আমরা বেঁচে ফিরতাম না দিয়ে ওখানে লক করে দিয়েছে দিয়ে এবার ঘরের মধ্যে একদম ঘরের মধ্যে গিয়ে সেকল তুলে দিয়েছি দিয়ে এবার তখন আমি দক্ষিণ চব্বিশ পরগনা এসপি নাম্বার খুঁজে আমার কাছে লিস্ট থাকে পিডিএফ থাকে যে কোন এসপি এসপি ডিএম এর লিস্ট ফিস্ট থাকে আমি দক্ষিণ চৌবু ভাগনের এসপি নাম্বার খুঁজে পাচ্ছি না মানে বোঝো এই সময় বিপদের সময় এসপি নাম্বার খুঁজে পাচ্ছি না তখন কৌশিক ব্যানার্জি কি করেছে একশো নাম্বার ডায়াল করে দিয়েছে বুদ্ধিমানের কাজ করেছে দিয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে এবার আমি তখন এবার কিছুক্ষণ পরে মাথায় এলো যে এখন আর একটা পুলিশ জেলা এরকম করে একটা জেলা ভিত্তিক পুলিশ জেলা নেই ডায়মন্ড হারবার পুলিশ জেলা ব্যারাকপুর মানে এই বারুইপুর পুলিশ জেলা এরকম হয়ে গেছে তখন ডায়মন্ড হারবার পুলিশ জেলা খুঁজলাম তখন এসপিকে ফোন করলাম হুম এসপিকে ফোন করে তোর বললাম যে পুরো থানায় জেনে গেছে ওরা আসছে গাড়ি ফাড়ি আসছে হুম দিয়ে ভিড় বেড়ে যাচ্ছে বাইরে প্রথম বলল ইমামদের গালাগাল করেছে তারপর বলছে ময়াদিমদের গালাগাল করেছে তারপর বলছে মুসলমানদের গালাগাল করেছে এই বলে পাবলিককে খুঁজিয়ে দিয়েছে ওই সাম্প্রদায়িকগুলো বরমপুর অ্যাটাক করেছিল হিন্দু সাম্প্রদায়িকগুলো আর এখানে আছে মুসলিম সাম্প্রদায়িকগুলো দিয়ে ঘর ভেঙে ফেলবে যার ঘর তার দেখেছিল তার তার ভাই সে মা তোমাদের কাছে হাত জোর করছি তোমার পা জোর করছি তোমরা ক্ষমা চাও তোমরা এরকম করো না এই করো না তার মা এসে গল্প তাকে বলছে আপনি ক্ষমা চেয়ে নিন এই করে নিন নাহলে আমার আপনারা চলে যাবেন ঘর ভেঙে দেবে এই করে দেবে যা তা অবস্থা ঠিক আছে তখন অরুন্দা ইয়েতে গেটে দাঁড়িয়ে লোহার গেটটা এখন দাঁড়িয়ে পোনাল অরুন্দা ওরা লোহার গেটে এখন দাঁড়িয়ে আমরা ঘরের ভেতরে দেখছি কোনো উপায় নেই এবার আমরা কি দেখছি যে আমরা ক্ষমা চাইবো না কথা বললে আমি ক্ষমা চাইব না কোন যাদের বাড়ি তারা বলছে যে আমাদের বাড়িতে এসেছিল তোমরা চলে যাবে ক্ষমা না চাইলে তো আমাদের ঘর পাওয়া চালিয়ে দেবে ভেঙে দেবে কান্নাকাটি করছে তার মা তার ভাই সে লাফালাফি করছে ছটকি করছে এরকম একটা অবস্থা কি হবে ওরা লোহার গ্রিলে ধুমধাম মারছে মানে লোক বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দাঙ্গা ভাঙ্গা পরিস্থিতি এরকম একটা অবস্থা তো এবার গর্বকথা দেখলো যে এবার বাড়ির তো ওদের চাপ হয় যাদের বাড়িতে গেছি তারা বলছে যে এরকম তোমরা চলে গেলে আমাদের কি হবে তোমরা কমছে নাও এই করে নাও পায়ে পড়ে যাচ্ছে কি হবে তখন গিয়ে বললো যে আমি গল্প ভুল করেছি সব সব কোন কথা কথা নেই ঠিক আছে যে কারো খারাপ লাগলে এবার তখন কি করবে যাদের বাড়ি তাদের বাড়িতে এরকম অবস্থা পুলিশ এখন তখন এসে পৌঁছায়নি এ হচ্ছে অবস্থা দিয়ে তারপরে পুলিশ এলো প্রথমে এক ভ্যান পুলিশ এলো গর্গ দেখে তারপর আমাকে একসঙ্গে গাড়ি তোলার চেষ্টা করলো বাপরে পিছন থেকে মানে ঘা ঝুঁকি ঘুষি মারছে ইট ছুটছে আবার পুলিশ আবার আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে নিল যে এক ভ্যান পুলিশে হবে না মেরে ফেলবে গাড়ির কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে যে গাড়িটা করে গেছিল কৌশিক ব্যানার্জি গাড়িটা পুরো কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়ে পুরো একদম সামনের কাঁচ পিছনে সব ভেঙে ভেঙে দিয়েছে ঠিক আছে আবার তারপর আবার পুলিশ ভ্যান ঢুকতে শুরু করে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে দিয়ে আমাদেরকে বের করে তার মধ্যেই পুলিশের দিকে ইট ছুটছে ঘুষি মারছে আমাদেরকে মারছে এই করছে ঠিক আছে পুলিশ তখন সব কানানে গেছে সেল সব সব রেডি করে গাড়ির পিছন দিকে সব তাক করে আছে এই পাশের ফাঁকা দিয়ে ঘুষি মারছে এই করছে এরকম অবস্থা যে পুলিশ বের করে আনলো এবার যারা বের করতে গেছিল তারা তার ওসি না তারা সবকিছু জানে না ওসি পার্টিতে গেছে এবার ভাবছি যে আমরা কোনো একটা কিছু করতে গেছিলাম যে ঝামেলা লেগে গেছে দিয়ে আমার আমাদেরকে গিয়ে প্রথম লকআপে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে হ্যাঁ পড়ে পরে সব করে এবার অনুষ্কার তখন বাচ্চা ছেলে অনুষ্কার তখন এখন তো বাইশ বছর বয়স অনুষ্কার তখন আঠেরো বছর উনিশ বছর বয়স না কুড়ি বছর মানে তখন তো গ্রাজুয়েশন পড়ছে এর ওর বাপ মা জানলে তো মেরে ফেলবে একদম দিয়ে জেলে ফেলে যদি ঢুকতে হয় দিয়ে ও ভয় তো কাঁপছে একদম আমার ভয় সবারই পাচ্ছে জেলে ঢুকতে কার না ভয় পায় এসব বাজে কথা বিরাট 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 বিপ্লবী কোনো ভয় নাই এইসব তো ভয় না ঠিক আছে এখন যে সব বলছে ভয়টা হচ্ছে বাবা মা জানতে পারলে কি হবে সকলের ভয় আমারও ভয় আমার বাবা মা জানতে পারলে কি হবে আমাদের দেখব ঢুকিয়েছে এবার চারিদিকে ফোন করা শুরু করেছি এই সব পলিটিক্যাল এই সেই যা যা লয়ার ফয়ার এই আরও যে আমাদের সংগঠনের সহযোদ্ধারা তারা কন্ট্যাক্ট করছে বিভিন্ন জায়গায় এইসব করতে শুরু হয়েছে তখন তখন ওসি থানায় ছিল না ঠিক আছে এবার ওসি এসছে এসি মানে তখন ওসির সঙ্গে নানা দিক থেকে উপর মহল থেকে এ থেকে সেখান থেকে সব কথা হয়ে গেছে ঠিক আছে দিয়ে ওসি বলছে কি করছো ওদেরকে কোথায় ঢুকিয়েছো বের করো বের করো বের বের করো করো দিয়ে সঙ্গে সঙ্গে বের করে দিয়ে একদম ভালো করে ট্রিটমেন্ট করে মানে ভালো করে ব্যবহার ট্যবহার করে ঠিক আছে তার আগে যারা উদ্ধার করতে গেছিল তারা হয়েছে আমরা কিছু করেছি দিয়ে ঝামেলা লেগেছে দিয়ে আমার এখানে একটা থাপ্পড় মারলো কাঁচা খাঁচা গালাগাল করছে পুলিশ এবং কাঁচা কাঁচা গালাগাল করছে মানে আমাদেরকে থাকে আমাকে গালাগাল করছে ঠিক আছে হুম এই হচ্ছে অবস্থা সেদিন কিন্তু আমরা লোহার গেটটা না থাকলে আর পুলিশ না পৌঁছালে আমরা কিন্তু বেছে ফিরতাম না একদম বেঁচে ফিরতাম না সেদিন কিভাবে সাম্প্রদায়িকরা কিভাবে ডিস্টার্ব করতে করতে মানুষকে খেপিয়ে দেয় পুরো ধর্ম সব পুরো ধর্মযুক্ত করে দিল ই হচ্ছে অবস্থা তারপরে পুলিশ আমাদেরকে একদম তালাতলা পর্যন্ত স্কট করে দিয়ে গেল তারপরে একটা ঘটনা ঘটেছিল তারপরে আমরা গাড়ির তো দরকার হবে আমরা করতে গেছি এবার সাম্প্রদায়িক হোক যাই হোক বাঙালি মুসলমান এরা উর্দু নয় ঠিক আছে পুলিশ আমাদেরকে অনেক অপশান ছিল সেই অপশনগুলো বলবো না ঠিক আছে পুলিশ অনেক ব্যবস্থা করে বলেছিল আমরা সেই ব্যাপারে যে ঠিক আছে বাঙালি ভাই ভুল করেছে যে করেছিল তাকে চিনি যে উদ্যোগ উদ্যোগটা নিয়েছিল সে তারা আমরা পোস্ট দেখিনি সে নাকি সন্ধ্যেবেলায় সকালবেলায় লিখে দিয়েছিল সন্ধেবেলায় খেলা হবে পুরোটাই পুরো পূর্ব পরিকল্পিত ছিল ঠিক আছে তো তার অন্য ব্যবস্থা করবে বলেছিল পুলিশ বা প্রশাসন থেকে হ্যাঁ আমরা ভাবলাম যে এটা বাঙালি ছেলে ভুল করেছে ঠিক আছে আমরা যখন বেঁচে ফিরে গেছি উর্দু হলে তখন ব্যবস্থা করা যেত বা হিন্দি হলে ব্যবস্থা করা যেত কিন্তু বাঙালি ছেলে ভুল করেছে সেটা দেওয়া হোক নাহলে তার অন্য ট্রিটমেন্ট সেটা বুকে বলছি না পুলিশ প্রশাসন থেকে টপ লেভেল থেকে অন্যরকম ট্রিটমেন্টের ব্যবস্থা করবে গল্প নানা রকম গল্প আছে অনেক গল্প করলাম আজ তিনটে বেজে গেছে সে একটা থেকে বলছি একটা লাইভ হঠাৎ করে হয়ে গেছিল কেটে গেল এটা বললাম বাংলা পক্ষ বাঙালির জন্য লড়ে যাচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই মুসলমানের বিরুদ্ধে লড়লে মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়লে এই করতে করতে আসামের বাঙালি ধ্বংস হয়ে গেছে বাংলার বাঙালিরও কোনো লাভ হয়নি হিন্দু মুসলমান করে কারোর চাকরি বাড়েনি কারোর কাজ বাড়েনি কারোর ব্যবসা বাড়েনি বাংলা পক্ষ বলছে যে বাঙালি হিসাবে হও মুসলমান বাঙালি ছেলেরও চাকরি বাড়বে হিন্দু বাঙালি ছেলেরও চাকরি হিন্দু মুসলমান আলাদা করে বলা দরকার নেই বাঙালির চাকরি বাড়বে ফ্যাক্টরিতে কাজ বাড়বে লেদার কমপ্লেক্সে কাজ বাড়বে আইটি সেক্টরে কাজ বাড়বে লজিস্টিক সাহেব কাজ বাড়বে কৃষিতে উন্নতি হবে কয়লা ভারী শিল্পে উন্নতি হবে ঠিক আছে এই ব্যাপার বাংলা পক্ষ যাদবপুরে ডোমিসাইল চালু করেছে কলকাতা ইউনিভার্সিটিতে ডোমিসাইল চালু করেছে বিদ্যুৎ দপ্তরে চাকরি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করেছে ডোমিসাইল করেছে পুলিশ কনস্টেবলে বাংলা বাধ্যতামূলক করেছে মেট্রোর স্মার্ট কার্ডে বাংলা এনেছে আমাদের ব্যাংকের যে পরিষেবা বাংলার জন্য হাজারটা ব্যাংকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ব্যাংকের পিআইএল সাতাশে যে ফাইনাল শুনানি সাতাশে ফেব্রুয়ারি থেকে পেন্ডিং মানে একশো কত নম্বরে আছে জনস্বার্থ মামলায় শোনে চিফ জাস্টিস কারণ অনেক মামলা থাকে ঠিক আছে এখনো যে কোনো দিন উঠতে পারে রায় বেরিয়ে যাবে আমাদের পক্ষে রায় বেরোবে তারপরে বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা আন্দোলন করেছি বাঙালি কাজের জন্য আমরা শীঘ্রই আইটি সেক্টরে এবং বিভিন্ন জায়গায় বাঙালি ছেলে মেয়ে নিচ্ছে কিনা আমরা দেখব বিভিন্ন কল সেন্টার বিভিন্ন জায়গায় আমরা বাঙালি বিদ্বেষীরা বাঙালির বিরুদ্ধে কিছু করলে সেখানে বাঙালির ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছি গিয়ে আমরা জায়গা জমি দখল হয়ে গেলে বাঙালির বহিরাগত দখল করে নিলে তাকে হেল্প করার চেষ্টা করছি আমরা বাঙালির কাজ চলে গেলে সেখানে দেখার চেষ্টা করছি বাঙালির ছেলেদের জন্য কাজ খুঁজে দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের সামর্থ্য মতো আমরা করে যাচ্ছি আমরা বড় পার্টি নই আমাদের বড় বাজারের ঠনঠনিয়া চড়ারে যাতে টাকা আসে না কঠিন লড়াই প্রশাসনের অধিকাংশই বহিরাগত বড় উচ্চপদস্থরা সেই লড়াই কঠিন রাজনীতিবিদরা তো সব বহিরাগত দূষণে ব্যস্ত কেউ বিশ্ব কেউ বহিরাগত দূষণে ব্যস্ত কেউ ওদেরই পার্টি তাও সব পত্রিকুলো তার বাইরে গিয়ে বাংলা পক্ষ বাঙালিকে বোঝাতে পারছে যে বাংলা পক্ষ তোমার পকেটে টাকা চায় তোমার ছেলে মেয়ের চাকরি চায় তোমার ব্যবসা চায় তোমার কাজ চায় তোমার পরিবারের উন্নতি চায় বাঙালি জাতি সার্বিক ভালো চায় এটা আমরা কিন্তু বাঙালিকে বোঝাতে পারছি একটু একটু হলেও এত অডস এত প্রতিকূলতার পরেও কিন্তু আমরা এগোচ্ছি বাঙালি সমর্থন বাড়ছে প্রশাসনে আমাদের লোক বাড়ছে রাজনীতির বিভিন্ন দলে আমাদের লোক বাড়ছে পুলিশে আমাদের লোক বাড়ছে বিভিন্ন পেশায় আমাদের লোক বাড়ছে বাড়ছে আমরা এগোচ্ছি আমরা আরো এগোবো এই লড়াইটা কিন্তু এই শুরু হয়েছে এখন আমি একটা কথাই বলি রূপকে বলি এই আমরা ব্যাট বল উইকেট জোগাড় করছি এবার তো মাঠে খেলা শুরু হবে এখনো খেলা শুরু হয়নি লড়াই দীর্ঘ মেয়াদী বাঙালিকে স্বপ্ন আমরা দেখিয়েছি যে একটা কোর্ট আমরা বারবার বলি আন্নাদুরাই বলেছিল যে সিএন আন্নাদুরাই বাঙালি জাতির মানে অহিন্দি জাতির মহানায়ক আন্নাদুরাই সিএন আন্নাদুরাই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা বলেছিলেন আমরা সবাই সাধারণ বাড়ির সন্তান আমরা কেউ মন্ত্রী বাড়ির ছেলে নয় আমরা কেউ শিল্পপতি বাড়ির ছেলে না আমরা ফিল্ম স্টারের বাড়ি ছেলে না আমরা সবাই সাধারণ বাড়ির সন্তান আমাদের ওপর জাতির এই দুঃসময়ে অসাধারণ দায়িত্ব এসে বর্তেছে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে বাঙালি আমাদেরকে সব আমরা বাঙালি সাধারণত বাঙালি জন্য কাজ কর কাজ কর কেউ এসে বলেনি আমরা সংগঠন তৈরি করেছিলাম সংগঠন বাঙালিকে স্বপ্ন দেখাচ্ছে বাঙালির স্বপ্ন আমাদেরকেই পূরণ করতে হবে কিছু কাড়া ছড়াছড়ি থাকবে সব জায়গায় থাকে কিছু নোংরামি থাকবে এটা পৃথিবীর নিয়ম রাজনৈতিক শত্রুতা বন্ধুত্ব নানা কিছু থাকবে চড়াই উত্তরাই ভালো সময় খারাপ সময় খুব ভালো সময় সাফল্য ব্যর্থতা নানা কিছুর মধ্য দিয়ে সংগঠন এগোবে বাঙালির ভালো করতে করতে বহবান নদীর মতো বয়ে চলবে ঠিক আছে এই হচ্ছে বাংলাপক্ষ লড়াই সাফল্য নানা কথা বললাম এক পার্সেন্ট সরকারি চাকরি এবং তাই নিয়ে সব দল কোর্ট সব ব্যবস্থাও আছে কিন্তু বাকি আটানব্বই নিরানব্বই পার্সেন্টের কাজ চাকরি ব্যবসা নিয়ে কেউ ফুটপাথের ব্যবসা এই সেই নিয়ে কেউ ইন্টারেস্টেড না বাংলা পক্ষ সেগুলো সেই কথাগুলো বলছে যেখানে অন্য কেউ নেই সেখানে বাংলা পক্ষ আছে সাধারণ বাঙালির স্বার্থে চাকরিজীবী বাঙালির স্বার্থে ডাক্তার বাঙালির স্বার্থে ইঞ্জিনিয়ার বাঙালির স্বার্থে ব্যবসায়ী বাঙালির স্বার্থে সিনেমা স্টার বাঙালির স্বার্থে পরিচালকের স্বার্থে প্রডিউসারের স্বার্থে সার্বিকভাবে কবির স্বার্থে লেখকের স্বার্থে সার্বিকভাবে প্রতিটা বাঙালি স্যারটা কিন্তু বাংলা পক্ষ লড়ছে বাংলা পক্ষ বাঙালির আশা ভরসার সংগঠন বাঙালি প্রাণের সংগঠন এই সংগঠনকে আমাদের চোখের মনির মতো রক্ষা করতে হবে কৌশিক মানি থেকে কেউ গালাগাল করতে পারে গর্গোচার্জিকে কেউ ব্যক্তিগতভাবে কোনো জায়গায় করা উচিত না সংগঠনের সাধারণ সম্পাদক জাতীয়তাবাদ তার হাত ধরো শুরু বাঙালি জাতীয়তাবাদ আমি নিজে বিভিন্ন সময়ে অহিন্দিয়াতি নানা প্রোগ্রামে গিয়ে দেখেছি গর্গদা ভারতে বন্দিত আমাকে কেউ গালাগাল করতে পারে আলাদাল করতে পারে মননকে কেউ আলাদাল করতে পারে যে যাকে ব্যক্তিগত সংগঠনের পবিত্রতা রক্ষা করতে হবে সংগঠন হচ্ছে বাংলা পক্ষ হচ্ছে পবিত্র সংগঠন বাঙালি জাতির পবিত্র সংগঠন বাঙালিকে পাইয়ে দেওয়া সংগঠন বাঙালি ধান্দা করা সংগঠন বাঙাল বাংলা পক্ষ নিরপেক্ষ নয় বাঙালির পক্ষে বাংলা পক্ষ ধান্দাবাজ বাংলা পক্ষ বাঙালির ধান্দা করে বাঙালির চাকরির ব্যবসার ধান্দা কাজের ধান্দা মাটির অধিকারের ধান্দা বাংলা পক্ষ আরো অনেক জয় বাংলা অনেক রাত হলো সকলে ঘুমাও শুভরাত্রি ভালো থাকো সুস্থ থাকো বাঙালি জাতীয়তাবাদ আরো জাগ্রত হোক প্রতিটা বাঙালিকে জাগাও চারপাশের বাঙালিকে জাগাও আমাদের প্রত্যেকের কাজ আমাদের চারপাশে যা বাঙালি আছে আমার খুব ভালো লাগে আমার স্কুল কলেজের বন্ধুরা বেশিরভাগই অধিকাংশই প্রায় সকলে সমর্থন করে এটা খুব বড় পাওনা জয় বাংলা